Hi guys, I'm Raisa from Canada in my lens. So আমি অনেকদিন কোনো ভিডিও দেই নাই বিকজ আমার এক্সাম চলতেছিল এন্ড আই ফাইনালি গট ডান উইথ স্কুল ফর দিস সেমিস্টার সো আমার এখন টু উইকস এর একটা ব্রেক আছে সো এখন আমি আবার অ্যাক্টিভ হব এন্ড আবার আগের মতো ভিডিওস দিব সো আমার লাস্ট ভিডিওতে আপনারা দেখছিলেন যে আমি হচ্ছে লন্ডনে গিয়েছিলাম সো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আমি অন্য একটা জায়গায় ঘুরতে যাচ্ছি সো সেটার জন্য আমি শপিং এ বের হব এখন সো আপনারা কমেন্ট সেকশনে আমাকে জানান যে আমি কোথায় যেতে পারি আমি বলবো না বাট লেটস সি whether you guys can guess or not সো আমি কালকে যাচ্ছি সো তার জন্য আমি এখন শপিং এ বের হব আমি আজকে আপনাদেরকে উইন্ডসরের সবচেয়ে বিগেস্ট শপিং মলে নিয়ে যাব ইটস কল দ্য ডেভনশায়ার মল সো এটা হচ্ছে আমার বাসা থেকে হাফ এন আওয়ার দূরে সো আই এম জাস্ট গোনা গো এন্ড টেক দ্য বাস সো বাস আমাকে হচ্ছে একদম ডেভনশায়ার মলের সামনে নামাবে সো ওখানে যে আমি আপনাদেরকে দেখাবো যে ডেভনশায়ার মলে কী কী আউটলেটস আছে আমি যে কফিটা মাত্র বানালাম ইটস দ্য ফ্রেঞ্চ ভ্যানিলা কফি ফ্রম টিম হর্টেন্স ইটস রিয়েলি রিয়েলি গুড আমি এটা ইউজুয়ালি খাই দিনে দুইবার সো আমি এটা এত পছন্দ করি যার জন্য আমি এটা ফুল এক বক্স কিনে নিয়ে আসছি সো আর কথা না বাড়াই লেটস জাস্ট গো টু ডেভনশায়ার মল সো আমি এখন বাসের জন্য দাঁড়াই আছি অ্যান্ড অনেস্টলি এত গরম যে সানগ্লাস ছাড়া আসলে দাঁড়ানো যায় না সো বাস চলে আসবে আর টু মিনিটস পর আর এখানে বাসের যে সিস্টেমটা সেটা হচ্ছে যে আপনি যদি $3 অ্যান্ড 5 সেন্ট দেন তাহলে আপনাকে একটা 2 আওয়ার্সের ওরা পাস দিবে সো 2 আওয়ার্সের মধ্যে ইফ ইউ ক্যান গেট ডান উইথ ইউর ওয়ার্ক সো ওই সেম টিকিটে ইউ ক্যান কাম ব্যাক নাহলে আবার আপনাকে $3 দিয়ে টিকিট কাটতে হবে সো আমি দেখি আমি চেষ্টা করবো 2 আওয়ার্সের মধ্যে শেষ করার সো লেটস সি কি হয় রিটার্ন টিকেটের টাইম হচ্ছে 4টা পর্যন্ত গাইজ আমার পিছনেই দেখছেন ডেভনশায়ার মল সো আমি এখন এখানে যাচ্ছি What are these? Want me to explain the chocolate, like the different ones we have? Okay, so we do have marzipan, which is made with egg whites and an almond paste. Mm-hmm. We've got a lot of different caramels here, and our caramel recipe actually hasn't changed since 1907. Okay. We've got peanut butter, hazelnut. These are kind of like our fancier ones here. Ruby cocoa is really pretty. Thank you.
my favorite store. H&M এর আউটলেটটা খুবই বড়, এই পুরো মলে সবচেয়ে বড় আউটলেট হচ্ছে ওদের। দোকানে লাইক অনেক 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 সেল চলতেছে, বিকজ এটা সামার শেষের দিকে, সো এই জন্য অনেক সেল দিচ্ছে। অ্যান্ড আমি অ্যাকচুয়ালি আসছিলাম লিপস্টিক কিনতে, বাট আমি যেটা চেয়েছিলাম ওটা পাই নাই, সো এখন আমি আরও খুঁজে দেখতেছি অন্য জায়গায় আছে নাকি। অ্যান্ড আমি জাস্ট রোমিং অ্যারাউন্ড হিয়ার, অ্যান্ড আমার পিছে যেটা দেখছেন দ্যাট ইজ ফরএভার 21, সো এখন এটার ভিতর যাই দেখে এখানে কিছু আছে নাকি। ফরএভার 21 এ অ্যাকচুয়ালি অনেক সুন্দর সুন্দর কালেকশনস আছে।
this is the food court and it's really big. Guys, আমার ডেভনশায়ার মলে ঘোরা শেষ এন্ড এখন আমি যাচ্ছি কানাডার সবথেকে চিপেস্ট দোকানে সেটা হচ্ছে ডলার ট্রি ডলার ট্রিতে আমি যাচ্ছি বিকজ যেহেতু আমরা কালকে সবাই ট্রিপে যাচ্ছি আমি আর আমার ফ্রেন্ডসরা সো আমি সবার জন্য চিপস এন্ড চকলেটস এগুলো কিনতে যাচ্ছি সো এই জন্য এখন আমি ডলার ট্রিতে যাচ্ছি সো লেটস গো দেয়ার এখানে ওয়েদারটা খুবই আনপ্রেডিক্টেবল বিকজ সকালবেলা রোদ ছিল অ্যান্ড এখন আবার বৃষ্টি স্টার্ট হয়ে গেল গাইজ আমার শপিং আজকের মতো এখানেই শেষ এখন আমি বাসায় গিয়ে আই উইল গেট রেডি ফর টুমরো সো আপনারা আমাকে কমেন্ট সেকশনে অফকোর্স জানাবেন যে ওয়ে ডু ইউ থিঙ্ক আই উইল গো টুমরো ঠিক আছে সো দ্যাটস অল ফর টুডে আই উইল সি ইউ গাইজ ইন মাই নেক্সট ভিডিও বাই